রাজধানীর ডেমরায় নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিমের কার্যালয়ে হামলা ও প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী গতকাল নং ওয়ার্ডের আমতলা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা এ সময় বক্তারা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান আর তা না হলে আগামী শুক্রবার ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিবাদ সমাবেশ করা হবে বলে বক্তারা জানান মানব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়